মৌসুমী মুখার্জি, দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই, এসে গেছি। আজকে 16 তারিখ, দিনটা মনে রাখবেন, আজকে 16ই ডিসেম্বর। কেন মনে রাখতে বলছি একটু বাদে বলছি, কিন্তু তার আগে যেগুলো খুব দরকার সেই কথাগুলো বারবার বলে দিই। আমি প্রতি সপ্তাহে মঙ্গল বৃহস্পতি শনি দুপুর 3টের সময় পিওর শাড়ি নিয়ে, নয় কটন, নয় তসর, নয় সিল্ক, নয় পিওর হ্যান্ডলুম, আর না হলে ওই স্টিচের শাড়ি, এই জিনিস নিয়ে আমি চলে আসি। মাঝে মাঝে যেটা দেখাই সেটা হচ্ছে জামদানি। আজকে আমার পেছনে অ্যাপ্লিক আছে 950, কিন্তু তোমরা বারবার বলছো দিদি সেই জামদানিগুলো কোথায় গেল, হারিয়ে গেল, তো কি করবে? অনুষ্ঠানটা শুরু করার আগে যেটা বলার সেটা বলে নিই। দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যেটা করবে সাবস্ক্রাইব করবে। যদি কোনো ভিডিও হারিয়ে ফেলো, আমি যেটা বলছি তোমরা বারবার আমাকে কমপ্লেন করো দিদি ভিডিওটা হারিয়ে গেছে, পাচ্ছি না। আর আমি প্রতিটা অনুষ্ঠানে একটাই কথা বলছি, আজকে ধরো অনুষ্ঠানটা তোমার ভীষণ ভালো লেগে গেলো, জাস্ট একটা লাইক করে রাখো। তারপরে কি করবে, ইউটিউব লাইব্রেরিতে যাবে তোমার ফোনে, গিয়ে তুমি ক্লিক করবে, লাইক ভিডিও যতগুলো আছে সব উঠে আসবে, আর না হলে একটু সার্চ করবে। শুরু করি জামদানি দেখানো। এই জামদানি আমি অন্য ডিজাইনে এর আগে দেখিয়েছিলাম। এই জামদানিগুলোতে একটু স্টাচ আছে, আগেই বলে দিচ্ছি, কিন্তু ভীষণ ভালো একটা শাড়ি, যেটা কিনা দুবার মেশিনে কাটা হয়েছে, একবার হাতে নিট ফিনিশ করা হয়েছে ব্যাপার হাত দিয়ে। এর আগে অনেক ধরনের ডিজাইন দেখিয়েছি, এটা নতুন ডিজাইন দেখাচ্ছি, জোড়া মুনিয়ার। কিনাকে তুলে নে, তারপরে জোড়া মুনিয়ার, এই দেখো এটা হচ্ছে আঁচল। যদি নমস্কারে দিতে চাও ভীষণ ভালো, 2750 টাকায় একটা শাড়ি, খুব ভালো লাগবে নমস্কারের তথ্য দিতে। এখনো আমরা বাঙালিরা যারা আছি, বা আমি তো এখন সবার জন্যই বলবো যে সিল্ক এবং জামদানি এই দুটোই আমরা কিন্তু তত্ত্বে ব্যবহার করে থাকি, এবং বিয়ের দিন সকালেও পরে থাকি। আর জামদানি এমনই একটা শাড়ি না, সে তোমার গৃহপ্রবেশ হোক, কারোর উপনয়ন হোক, সাধভক্ষণ হোক, বা যে কোনো পুজো আছে, জামদানিটা ভীষণ কাজে লাগে। 2750 টাকা এক নম্বর শাড়ি, এটা কিন্তু আমি জামদানি দেখাচ্ছি, এবং জামদানিটা আমাদের এখানকার, কেউ কিন্তু ভাববেন না ওপার বাংলার, এটা এখানকার। 2 নম্বর শাড়ি, ওটা দেখালাম হালকা পেস্তা কালার, আর এটা দেখাচ্ছি ওশান ব্লু কালার। যদি মনে হয় যে আমার তো অনেকগুলো লাগবে, মৌসুমী দি তো 5-6টা দেখাচ্ছে, চলে এসো আমার কাছে দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, দমদম জংশন এবং দমদম মেট্রো স্টেশন তার ঠিক উল্টো দিকে এসে জাস্ট বলো দিদি আমি দমদম মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি, কি করে যাব, আমি তোমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, আর না হলে বাই ফোন বলে দেবো। যারা এটা দেখতে জানো না, কোনো লজ্জা নেই, আমি নিজেও খুব একটা কিছু কাজ পারি না, তাতে আমার বলতে কোনো অস্বস্তিও নেই, গর্ববোধ করি বলি এটা পারি না ওটা পারি না, আর ছেলের সাথে তো মারপিট লেগেই যায়, আমি পাঠিয়ে দেবো, আর না হলে ফোনে বলে দেবো, তুমি এইভাবে এই গলিটা দিয়ে চলে এসো, একদম রাস্তার উপরে আমার বুটিকটা, দমদম মেট্রো স্টেশন বা দমদম জংশন থেকে মাত্র 30 সেকেন্ডের দূরত্ব, আসাটা কোনো কষ্টই নয়। 2750, যদি তুমি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো অবশ্যই হোম ডেলিভারি হবে, এবং কলকাতার বাইরে থাকলে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কিন্তু কুরিয়ারে যাবে, আমাদের দুটোতেই চার্জ আছে। আচ্ছা, এই যে কলকাতায় যে হোম ডেলিভারি কি করে করব, এটা আমাকে বহু বান্ধবী জিজ্ঞাসা করো দিদি ব্যাপারটা কি, এটা বলা হচ্ছে না, উইভিংটা কিন্তু গাদোয়ালের মতো, একটা খুলে দেখিয়ে দিচ্ছি না, হ্যাঁ মানে কি, যখন শাড়িটা তোমার বাড়িতে পৌঁছে যাবে আমরা তোমার কাছ থেকে অ্যাড্রেস নেব। আগে ছবি তুলি, যখন তোমার কাছ থেকে অ্যাড্রেস নেব, তোমার বাড়িতে পৌঁছে গেল শাড়িটা, এই শাড়িটার প্রাইস হচ্ছে 2750 টাকা। এবার দূরত্ব অনুযায়ী আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা হয়, যেটা বললাম বেহালায় 200 হলে আমাদের বেলঘড়িয়া কিন্তু 100 টাকা স্টেশনে গেছে, সুতরাং দূরত্ব অনুযায়ী কিন্তু আমাদের এই ডেলিভারি চার্জটা পড়ে, যিনি দেন ডেলিভারি তার কাছেই ওই টাকাটা দেবেন, ডেলিভারি চার্জটা আর শাড়ির দামটা, শাড়ির দামটা আমি হাতে নিই, ডেলিভারি চার্জটা কিন্তু তার। 2750, সবটা গুছিয়ে বললাম, এরপরে বলবো স্ক্রিনশট নিয়ে পাঠাও, যারা স্ক্রিনশট নিতে পারো না কোনো টেনশন নেই,
বলবি দিদি 16 ডিসেম্বরে 3 নম্বর শাড়ি, 4 নম্বর শাড়ি, 5 নম্বর শাড়ি কিছু একটা বলবে যেটা তোমার ভালো লাগছে সেই শাড়িটা আমাকে দিন, আমি বলে দেবো। স্ক্রিনশট তোমায় নিতে হবে না, যারা স্ক্রিনশট নিতে পারো তাদের তো কোনো টেনশনই নেই। 4 নম্বর শাড়ি দেখাচ্ছি, যেটা আমি বারবার বলি ভগবান নিজে সৃষ্টি করেছিলেন, মেড ফর ইচ আদার, স্লেট পিঙ্ক। এর উইভিং কিন্তু গাদোয়ালের মতো, একদম গাদোয়ালের মতো। দেখো আমি এটা পুজোর আগে এই শাড়ি প্রচুর দেখিয়েছিলাম, অদ্ভুত সুন্দর একটা চেক্স বোনা আছে, তার সাথে এই মুনিয়া পাখি ভর্তি। এটা আমার নতুন ডিজাইন দেখাচ্ছি, দয়া করে আমার ছবি নিয়ে কেউ নিজের নিজের পেজে দেবেন না। একদম বলছি, আর একটা কথা বলা হয়নি 2-3টে এপিসোডে, প্রেজেন্টার আঁচল বুটিকের জন্য কিন্তু আঁচল বুটিক দায়ী নয়। আঁচল বুটিকের এই মুখটা বা এই রুমটা দেখবে যেখানে আছে, সেটা হচ্ছে অরিজিনাল আঁচল বুটিক। কিন্তু তুমি, আমি এটার জন্য দায়ী থাকবো, আর প্রেজেন্টার আঁচল বুটিককে লিখে রেখেছে তার জন্য কিন্তু আমি দায়ী নই। আমি বারবার বলে দিচ্ছি তোমাদের, তোমরা ভীষণ ভালো মানুষ, সহজ সাদাসিধে সরল মানুষ, তাই সরল মনে সবাইকে বিশ্বাস করো, কিন্তু প্লিজ একটু জানো, একটু ভালো হও। তোমরা সবাই জিজ্ঞেস করো না, ও তোমার তো অনেক আছে তুমি বোঝো না, কিন্তু অনেস্টলি বলছি আমার সঞ্চয় অর্থ নয়, আমার সঞ্চয়টা আমার ভালো ব্যবহার, যেটা কিনা সবসময় দরকার হয়, সবসময়ের জন্য দরকার হয় ভালো ব্যবহারটা। অর্থ কিন্তু সবসময় কাজে লাগে না, কিন্তু ভালো ব্যবহার সবসময় কাজে লাগে, সবসময় কাজে লাগে। আচ্ছা এটা দেখাচ্ছি হচ্ছে 5 নম্বর শাড়ি, ওশান গ্রিন কালার, সেটা কিনা জামদানিতে, আবার মুনিয়া পাখির ডিজাইন, এটাও গাদওয়াল উইভিং। যদি কারোর মনে হয় অনেকগুলো অর্ডার দেব, একটু আগে থাকতে বলে রাখতে হবে যে দিদি যেটা আমি আগের বারে পেয়েছিলাম, যে ওই শাড়িগুলো যখন দেখিয়েছিলাম, কেউ 22টা, কেউ 21টা, কেউ 14টা, কেউ 28টার উপরে শাড়ি নিয়েছিলে, আগে থাকতে অর্ডার দিতে হবে ভাই, নাহলে তাঁত শেষ হলে তো দিতে পারবো না। নমস্কারের জন্য যারা নেবে, যাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বিয়ে আছে, তারা নিতেই পারো, করে দেবো আমি, নো টেনশন, কিন্তু সময় দিতে হবে। 2750 টাকা, 2750, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। এবার যদি মনে হয় এত সুন্দর শাড়িটা হাতে দেখে পরো করে নেব, কোথায় আসতে হবে, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক, সেখানে আসতে হবে। 3D কালীচরণ সেট লেন, কলকাতা 7 লক্ষ 30। এইবার দেখাচ্ছি, দেখো আমাদের সিল্ক শাড়ি, নতুন ঘরানায় তৈরি করা। আগে যেটা বলতাম আমি, হারিয়ে ফেলা বড্ড সহজ, কঠিন কিন্তু আগলে রাখা, ব্যস্ততাতে মনে রাখে যে সেই তো আমার ভালোবাসা। দুদিকে দু রকম বর্ডার, গঙ্গা যমুনা হলুদ, বিয়ে ততে দিতে পারো, বিয়ে আমার মতো মা বা শাশুড়ি হলে নিজেই পরে নেবে, সুন্দর করে গুছিয়ে নিজেই পরে নেবে। আর এই সিল্কের একটা ভীষণ ভালো কদর কি জানো, থেকে কাঁচা যায়, কাঁচা যায়। আমি যা যা শাড়ি দেখাই, সে গাদওয়াল বলো, সালিম সিল্ক বলো, কাঞ্জিবারম বলো, স্বর্ণচুরি বলো, ঘিচা তসর বলো, ছত্তিশগড় তসর বলো, বঙ্গলী সিল্ক, এভরিথিং আমার কাছে কিন্তু আছে। কেউ কিন্তু দ্বিধাবোধ করো না, দিদি এটা আছে যাবো কি, আমার কাছে সব শাড়ি আছে। 4950, শাড়িটা একবার ব্যবহার করে তারপর আমাকে উত্তর দিও, দিদি কি শাড়ি দিলে, তুমি কি শাড়ি দিলে, কি বলতো সাহস আমার মারাত্মক আছে পিওরের জন্যে। পাহাড়ি, যারা পাহাড়ে ঘুরতে যাও, পাহাড়ি নদী তো দেখেছো, কি ভয়ঙ্কর সাহসী হয়, গলগল 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 করে নেমে আসে, একবারের জন্য ভয় পায় না, কারণ সে জানেই না কবে তার সমুদ্রের সাথে দেখা হবে। আমিও জানি না আমি কোথায় গিয়ে থাকবো, কিন্তু আমি সব সময় সাহসীদের মতো পিওর জিনিস নিয়ে থাকতে ভালোবাসি। আমার কাছে যারা আসবেন, তারা আমার কয়েকটা অনুষ্ঠান দেখে আসবে, পিওর জিনিস কিভাবে আমি দেখাই। লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, এইরকম একটা শাড়ির জন্য দিতেই হবে তোমাকে। আমি যত শাড়ি দেখাবো সব পিওর দেখাবো, কটন দেখাবো, তসর দেখাবো, সিল্ক দেখাবো, ব্লক দেখাই, স্টিচ ওয়ার্ক দেখাই, হাতে উইভিং এর শাড়ি দেখাই, মিক্স ম্যাচের দেখাই, সবটা কিন্তু সেলাই তো দেখাচ্ছি বারবার।
আর আমার কাছে সেলাই স্টিচ, জানতে চাও যে কি কি স্টিচ আছে, কটনে মিক্স ম্যাচ কিন্তু আমার কাছে প্রচুর আছে বলে দিচ্ছি। 1650 থেকে 2500 টাকা অ্যাভারেজ, দু একটা একটু বেশি হবে, আর অ্যাভারেজ 2500-র মধ্যে সমস্ত। আর সিল্কে কাঁথা হবে বেঙ্গালো সিল্ক 8.5, দশরে কাঁথা 9.5 থেকে 12.5, 2100-1300, 2100 বলে দিচ্ছি। আর এই হচ্ছে ব্লাউজ 4950। আমি বলি যার যেরকম ক্ষমতা সে তো সেরকম দাও, এগুলো তোমরা নমস্কারিতে দিতে পারো, আমাকে বয়স বলে দেবে আর গায়ের রং বলে দেবে, আমি সেই মতো বানিয়ে দেবো, প্রত্যেকটা সুন্দর হবে। 8 নম্বর শাড়ি সেই স্লেট পিঙ্ক, একই কথা, ভীষণ ভালোবেসে ফেলেছি এই কম্বিনেশনটাকে বোধ হয় আমি, নাহলে বারবার করছি বারবার দেখাচ্ছি। এটা দেখো মাঠা বর্ডার, মাঠা পিঙ্ক বর্ডার, চরম ম্যাট, দেখলে তোমার তসর মনে করবে, কিন্তু এটা সিল্ক শাড়ি, মুর্শিদাবাদ ডাবল থ্রেড স্পেশাল ভাবে বোনানো, ভীষণ ভালো ঠিক, মানে অনেকে ধরলে এটাকে কাতানেই বলবে, মানে সোনামুখের থেকে কোনো অংশে কম নয়, কিছু অংশে বারবার এগিয়ে যায়, বারবার এগিয়ে যায়, সেই পাহাড়ি নদীর মতো দৌড়ে দৌড়ে এগিয়ে যায়। আর এই হচ্ছে ব্লাউজ 4950, 4950 টাকা, এরপর কারোর 200 টাকা, কারোর 100 টাকা কুরিয়ার চার্জ কিন্তু লাগবে। আর যারা আমার এখানে এসে দেখে নিচ্ছ তাদের তো কোনো চার্জ লাগবে না, তারা এমনি এসে নিয়ে যাবে। এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করে ওখানে গেলে কি চার্জটা লাগবে, না এখানে তো তুমি আসছো নিতে। আচ্ছা ওই কম্বিনেশনে এটার বর্ডারটা কিন্তু পিঙ্ক বর্ডার, ওটা একটু ডার্ক পিঙ্ক ছিল, মানে রয়্যাল পিঙ্ক ছিল, আর এটা একটু লাইট পিঙ্কে আছে, আর এটার বর্ডারটা কিন্তু ব্লক করা আছে। দেখো শাড়ির যখন গায়ে ফেলবো না ফলটা বুঝতে পারবে তোমরা, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমার একটা কমেন্ট কিন্তু তোমার পরিচয় বহন করবে। এই শাড়ির জন্য কমেন্ট করছো তুমি, কিন্তু আমার জন্য কমেন্ট করছো না, তুমি একটা শাড়ির জন্য কমেন্ট করছো। তো শাড়িটা কিন্তু বোবা নয়, ওরও কিন্তু প্রাণ আছে, গুটি পোকা থেকে তৈরি হয়েছে, এটা আমি বলি, শাড়ি কথা বলে, তুমি অঙ্গে দিলে আয়নার সামনে দাঁড়াবে শাড়ি দেখবে তোমার সাথে কথা বলতে শুরু করলো, না এটার সাথে এই লিপটা পরো, এই লিপস্টিকটা পরো, এটা তোমাকে ভীষণ ভালো লাগছে বা এটা একটু ডাল লাগছে, এরকম বলবে, শাড়ি নিচে কথা বলে, সুন্দর কমেন্ট করো। তোমরা যত ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট কিন্তু আমার লোকেরা পড়ে, আমার লোকেরা পড়ে, আমার এই বুটিকটা ছোট্ট কিন্তু এখানে প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে যারা এর সঙ্গে জড়িত, দেখালো তোমার না পুরোটা 4950। আমি কয়েকটা মাত্র দেখাচ্ছি বলে ভেবো না আমার কাছে কয়েকটা আছে, আমার কাছে কিন্তু অনেক আছে। 10 নম্বর শাড়ি, এবার ধরো এরকম গঙ্গা যমুনা বর্ডারের আর কোনো শাড়ি নেই হয়তো, আজকে স্পেশালভাবে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু 18ই ডিসেম্বর সেদিন 54% চার্জ শেষ করে এসে আমি দাঁড়াবো, মানে আমার বডির মোবাইলের নয়, আমার বডির, চীনা হাসছে, চীনার তো মাত্র 25, মাত্র 25% চার্জ গেছে চীনার, দেখা গেছে কি সুন্দর স্যাপ গ্রিন কালার, মানে কি বলতো ওই পাতা দেখবে একটু ধুলো পড়ে গেলে একটা খুব অদ্ভুত সুন্দর রং আসে, তার সাথে যেটা গোটা ভারতবর্ষে গৃহীত কালার অরেঞ্জ আর গ্রিন, তার সাথে নেকলেস বর্ডার, শাড়িটা নিজেই খুব অর্নামেন্টাল, এর সাথে হালকা জুয়েলারি দিয়ে সাজো খুব ভালো লাগবে। উর্বশী গান দিয়ে দিচ্ছে, মানে ও হালকা জুয়েলারি দিয়ে নাচবে, পরবে আর নাচবে। আর এই হচ্ছে ব্লাউজ, এই ব্লাউজটাই পরবে এর সাথে, বড় জোর অরেঞ্জ কালার একটা কট পাইপিং বা গ্রিন কালার একটা কট পাইপিং দিয়ে দেবে, এ দেখো কত সুন্দর লাগছে। দেখো সিনথেটিক শাড়িও এরকম গোটানো যায়, কিন্তু সে ফস করে খুলে যায়, কিন্তু এ খুলবে না, যতক্ষণ ধরে থাকবো ততক্ষণ এইভাবে থাকবে। এই হচ্ছে সিল্ক, তুই জানিস কিন্তু আমার অনেক বান্ধবীরা এখন এটা জানে না, তারা অনেকের কাছ থেকে প্রতারিত হয়ে যায়। এবার যে শাড়িটা দেখেছি 11 নম্বর, এটাও গঙ্গা যমুনা বর্ডার, এটার জন্য একটু সময় দিতে হবে আমাকে, হ্যাঁ 11 নম্বর শাড়ির জন্য একটু সময় দিতে হবে, সাদা তো ভীষণ মাপঝোপ করে করতে হয়। চিনার পাতা, কাশ্মীরে গিয়ে দেখে এসেছিলাম চিনার পাতা 3 রকমের, একটা রাস্ট, একটা গোল্ডেন, একটা গ্রিন, আমার চিনার পাতা কিন্তু একটু অন্য হয়ে গেল, আগের দিন কাঁথায় পড়েছিলাম আমি চিনার পাতা, আজ এই ব্লকে দেখাচ্ছি। এই হচ্ছে আঁচল,
চলে এসো, বারবার বলছি দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, 3D কালচরণ সেট লেন, কলকাতা 7 লক্ষ 30। চলে এসো, এসে কাছাকাছি এসে একটা ফোন করো যে দিদি আমি চলে এসেছি, আমি আমাকে ডিরেকশন দাও, আমি ফোনে বলে দেবো অথবা লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, তোমাদের আসতে খুব সুবিধা হবে। এটা হচ্ছে ব্লাউজটা 4950, 4950 টাকা। জামদানি দেখালাম 5টা, তারপরে দেখালাম সিল্কে ব্লক 6টা, 5 আর 6 11টা। এবার যেটা দেখাবো সে নিজে একটা ব্র্যান্ড সালেম সিল্ক, এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, যে প্রাইসে আমি দিচ্ছি যে দামে আর কি, দেখে নাও দেখে নাও সালেম সিল্ক। এগুলো হচ্ছে 4-ply কাতান, আমি যে কোনো স্টেটের কাতান ভীষণ ভালোবাসি, কারণ কাতান হচ্ছে বিশুদ্ধ সিল্ক সুতো, একদম বিশুদ্ধ, যেটা বিয়ের অনুষ্ঠানে খুব লাগে। এই হচ্ছে আঁচল, লালেতে নীলেতে তোমরা সবাই জানো আমার ভীষণ ভালোবাসার রং, লালেতে নীলেতে ভীষণ ভালো লাগে, আমি নিজে পড়লে ভীষণ ভালো লাগে, তোমরা পড়লে উজ্জ্বল হয়ে ওঠা যায়। আর সেখানে একটা এরকম কাতান হাত বুটি, হাতে কাজ, এই যে পিওর হ্যান্ডলুম দেখে নাও, একদম পিওর হ্যান্ডলুম, আর এই লেভেলের কাতান, প্রাইস 8500। আমি একটা দেখাচ্ছি কিন্তু আমার কাছে অনেকগুলো আছে, 8500। এই হচ্ছে ব্লাউজ, অবশ্যই বানাতে পারো তুমি, যদি 36-38 ব্লাউজ পরো তাতেও বানাতে পারো, 8500। এবার যেটা দেখাবো পরপর দেখাবো শাড়ি নয়, কারণ ডিমান্ড আছে বিয়ে বাড়ির জন্য, ভীষণ ভালো লাগে, তোমরা যখন আবদার করো দিদি এই শাড়িটা দেখাও, মনে হয় মনে রেখেছ, আর মনে রাখাটা ভীষণ কঠিন, ভীষণ কঠিন মনে রাখাটা, যেটা তোমরা খুব অক্লেশে অনায়াসে আমাকে মৌসুমি দিয়ে আঁচল বুটি দুজনকেই মাথায় রেখে দিয়েছ। 13 নম্বর শাড়ি, এই গ্রিন রংটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা গ্রিন রং, অদ্ভুত সুন্দর, পুরোটা এরকম বুটি করা আছে, দুটো বর্ডার জুড়ে, ব্লাউজটাও এক্সক্লুসিভ, ব্লাউজটাও কিন্তু এক্সক্লুসিভ, 9500 অনলি বলতে বাধ্য হলাম। এই কোয়ালিটির একটা শাড়ি, 4-ply সিল্ক, তাতে এই লেভেলের কাজ, প্রাইস হচ্ছে 9500 টাকা। সুতরাং ডেলিভারি চার্জ দিতে হবে, কুরিয়ার চার্জ দিতে হবে, তোমরা এখন সবাই জেনে গেছো, কিন্তু প্রতিদিনই আমার নতুন নতুন ভিউয়ার আসে, প্রতিদিনই নতুনভাবে কথা হয়, নতুনভাবে পরিচয় হয়, নতুনভাবে একটা ভালোবাসার আদান প্রদান তৈরি হয়, তাদের জন্যে বলা। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই। 14 নম্বর শাড়ি, আগের দিন কাতান বেনারসি দেখাতে গিয়ে আমি একটা কথা বলে ফেলেছিলাম, তাতে যে নিয়ে গেছো লাল হলুদ কাতান বেনারসিটা, তিনি এসে আমাকে বললেন, এসে বহু বছর ধরেই আসেন, এসে আমাকে বলে মৌসুমী দি তোমার হয়তো মনে খুব ইচ্ছে হচ্ছে না তোমার বৌমাকে ঠিক ওরমভাবে সাজাবে, হ্যালো হ্যাঁ ঠিক বলেছো, ওই জন্য মুখ দিয়ে কথাগুলো ওরমভাবে বেরিয়ে আসে, সত্যি সত্যি ভাগ কাপড়ের এরম একটা শাড়ি পরানো, বৌমাকে শাড়িটা পরান, সে তো টুকটুকে লাল সিঁদুর পরে, টুকটুকে একটা মেয়ে তো, কারণ আমার কাছে পৃথিবীর সব মেয়ে ভীষণ সুন্দর, উঠিয়ে গয়না পরবে, হাত বত্তি শাখা পলা বালা চুড়ি পরে দাঁড়াবে, যখন এভাবে নেবে ছবিটা তুলবে আমাকে একটা পাঠাবে, আমিও রেখে দেবো আপনার বৌমার বা আপনার মালক্ষীর ছবিটা, খুব সুন্দর লাগবে, এটাও পিওর কাতার, এবং যে সিম্বলগুলো আছে সবই বিয়ের, ভেরি গুড, থ্যাংক ইউ, 9500 অনলি, বেশ একটু পাতা টাতা করে বানিয়ে দেবেন, আরও সুন্দর দেখতে লাগবে, আর মাথায় না একটুখানি গোমটা গোল করে শাড়িটা পরাবেন, আট করে করে, আর গোমটাটা জাস্ট এখানে কাঁটা দিয়ে আটকে দিতে বলবেন, একটু তুলে তোকে বলিনি, আচ্ছা কাঁটা দিয়ে আটকে দিতে বলবেন, দারুণ লাগবে, ছবিটা আমাকে পাঠাবেন, খুব খুশি হই এইসব ছবিগুলো দেখতে, জানেন আপনারা যে ছবিগুলো পাঠান আমি একটা আলাদা করে স্টোর করে দিই, সেখানে সমস্ত অ্যালবাম করে সাজিয়ে রাখি, মাঝে মাঝে খুলে দেখি, জাস্ট টাচ করি, খুব ভালো লাগে, তোমাদের স্পর্শটাও পাই আমার শাড়ির স্পর্শটাও পাই। এই রংটা দেখো, এটা ভাবতে খুব অবাক লাগবে, 15 নম্বর শাড়ি, বেবি পিঙ্কের সাথে চকলেট, যারা লাল পরেন না বা লাল পছন্দ করেন না বা লাল কোনো কারণে পরতে পারেন না, অনেকেই আছে বলে না লালটা একটু ডার্ক কালার হয়ে যায়, উগ্র কালার হয়ে যায়, পরবো না,
তাদের জন্য এই কাটারটা খুব সুন্দর। ভীষণ সুন্দর একটা রং, মিষ্টি পিঙ্ক কালার। ওই আমরা ছোটবেলায় 2-in-1 আইসক্রিম খেতাম, এই যে হ্যান্ডলুম বোঝা যাচ্ছে ঠিক না, 2-in-1 আইসক্রিম খেতাম, তোমরা খাও কিনা জানি না, আজকালকার বাচ্চাদের বলছি, তখন একটা দিকে একটু ক্রিম থাকতো, একটা দিকে এরকম একটা পিঙ্ক থাকতো, ওই পিঙ্কটা দেখতেই খুব ভালো লাগতো, তার সাথে চকলেট। 9500 এই হচ্ছে ব্লাউজ। এই ব্লাউজের কাপড়টাও যেহেতু 4-ply বোনা আছে, লং লাস্টিং, সুতরাং সুন্দর ভালো দামি লাইনিং দিয়ে ব্লাউজটা বানিয়ে রাখো, ব্লাউজটা থেকে যাবে, ব্লাউজ নষ্ট হবে না। আমার এই তসরের ব্লাউজ কবেকার, আজও রয়েছে নতুন, এখন কাঁথা শাড়ির সাথে পরছি। এবার দেখাবো, এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, দুধিয়ালতা রঙের সাথে একদম অ্যাশ কালারের কম্বিনেশন। এটা যদিও ঠিক অ্যাশ বললাম বলে অ্যাশ তা কিন্তু নয়, একটু স্টিল ব্লু কালার, এটা কিন্তু দুধিয়ালতা রং। হ্যাঁ, আজকালকার মেয়েরা না খুব কর্পোরেট লুকে শাড়ি পরতে ভালোবাসে। একটু গর্জাস হবে অথচ সোবার হবে, এরা দুটোই চাই, এই দুটোর সংমিশ্রণ এই শাড়িতে আছে। রংটা বোঝা যাচ্ছে টোনটা, এটা অ্যাকচুয়ালি রেড ইন্টু রানি। হ্যাঁ, এই ব্লাউজটাও কিন্তু ডিজাইনার করা আছে, ব্লাউজটা সুন্দর করে বানাও, একদম সুন্দর করে বানাও। 9500 টাকা লাগবে, ডেলিভারি চার্জ লাগবে 20,000। তোমরা চলে এসো দমদম মেট্রো স্টেশনে, ঠিক উল্টো দিকে আঁচল বুটিক, সকাল 10:30 করে রাত্রি 8টায় বন্ধ হয়, তোমাদের আসতে হবে সন্ধ্যে 7:30 মধ্যে। আর যারা আসতে পারছো না তারা কি করবে, আমার এখানে অনেক মহিলারা আছেন, শুধু আমার অনুষ্ঠানটা দেখে ভীষণ ভালো থাকে, খুব খুশি হয় যখন তোমরা এই কথাগুলো বলো, কারণ আমি না নিজের প্রতি নিজে সবসময় কৃতজ্ঞ থাকি এবং কৃতজ্ঞ থাকতে আমি ভালোবাসি। তাদের উদ্দেশ্যে বলি, তোমরা অনুষ্ঠানটা নিয়মিত দেখো, যদি পারো কাউকে লাইক করো, কাউকে শেয়ার করো, কাউকে বলো কমেন্ট করতে কেমন দেখাচ্ছে সেটা জানাতে, কারণ নিজের ভুলটা না জানা খুব দরকার, না হলে এগোনো যায় না। এটা হচ্ছে 11,950 টাকা এই শাড়িটা, কি সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি। এইখানটা হচ্ছে ব্রোকেট উইভিং, আর এই হচ্ছে রিচ পালি, ছোট্ট আঁচল কিন্তু ভারী মিষ্টি। এটা গ্রিনের সাথে কিন্তু ব্লু কালার, হ্যাঁ কেউ ব্ল্যাক ভেবে নেবেন না, গ্রিন ব্লু, গ্রিনের সাথে ব্লু। এই কাতানো খুব সুন্দর, হাতে নিন পরুন, পিওর জিনিস, পরতে খুব ভালো লাগবে। আমাদের ডিকশনারিতে মানে আঁচলের ডিকশনারিতে সেমি কথাটা নেই, থাকবে না। যদি এরকম কোনো দিন হয় যে পিওর মার্কেট থেকে উবে যাবে, যদিও হয় না কখনো, সত্যি কখনো মার্কেট থেকে ওড়ে না, মানে বাস্তব সমাজ থেকে, সেদিন আমি আমার এই দরজাটা বন্ধ করে দেবো, কিন্তু সেমি দেখাবো না, অনেস্টলি বলছি। 11,950 টাকা। এবার যে শাড়িটা দেখাবো, আমার উকিল বান্ধবীরা দেখলে হই হই করবেন, উকিল বান্ধবীরা এত ভালো, ওরা আর কি এই ধরনের কালার অকেশনে পরে যান, বলে জানো এর মধ্যে কি জাদু আছে, কি জাদু টোনা, কি জাদু টোনা আছে, তুমি জানো এই শাড়ি পরলে কিরম লাগবে, দেখি কেমন লাগে, অঙ্গে তুলি একবার, তোমরা বলো কেমন লাগছে। এটা বোধহয় 18 না রে ফুলু, 18 নম্বর শাড়ি, এটাও তাই বর্ডারটা ব্রোকেট উইভিং করা আছে, ব্ল্যাকের সাথে অ্যাশ, আঁচলও ছোট্ট, খুব হালকা, খুব সুন্দর হাত বুটি, ছোট ছোট মেহি বুটি একদম, কিন্তু ওই কর্পোরেট লুক, যেটা আজকাল আমার ছোট বাচ্চাগুলো ভীষণ পছন্দ করে যখন লুকের একটা শাড়ি, আর পিওর শাড়ি হলে তো কথাই নেই। এটা হচ্ছে ব্লাউজটা, 11,950 অনলি। আরে শাড়িটা নিয়ে যা, 11,950 টাকা, চটচট সেট করছি। হ্যাঁ, আর দুটো শাড়ি বাকি রয়েছে দেখিয়ে দিই, এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, এটা কাঞ্জিভরম দেখাচ্ছি, কিন্তু খুব সুন্দর একটা কাঞ্জিভরম দেখাচ্ছি, দেখো
কোনটা সাইড করতে ফার্স্টেই আছে ব্লাউজ, এটাও তাই পিওর হ্যান্ডলুম। এই হচ্ছে আঁচল, রংটা দেখো, বর্ডার দেখো, তার মধ্যে হাতের কাজটা দেখো, পিওর হ্যান্ডলুম দেখাচ্ছে। বারবার বলছি যে কাজটা করে আঁচল বুটি পিওর করে, পিওরের বাইরে যায় না। আপনারা যারা পিওর শাড়ি কিনতে চাইছেন তারা অবশ্যই আসুন দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, 3D কালীচরণ সেটলিং কলকাতা 7,30,000। আঁচল বুটিক সকাল 10:30 খোলে, রাত্রি 8:00 বন্ধ হয়। তোমাকে আসতে হবে ভাই সন্ধ্যে 7:30 মধ্যে। আমি বারবার বলি আমার এখানে পুচকু পুচকু ফুলের মতো বাচ্চা বাচ্চা মেয়েগুলো রয়েছে, তাদেরকে আমাকে ছাড়তে হয়। ওদের নাকে দড়ি দিয়ে আমি 10 ঘন্টা কাটাই, তারপরে আর কাটালে আমাকে মারবে দড়ি, জানো তো, এমনিতেই সবসময় চাচিবেচি করে। 12,500 টাকা আজকের অনুষ্ঠানের শেষ শাড়ি, কিন্তু আঁচল তো কোনোদিন শেষ করে না, রেখে যায় পরের দিনের কিছু একটা অংশ। 18 ডিসেম্বর সোমবার আমার শিডিউলের বাইরে গিয়ে দুপুর 3টের সময় আসছি লাইভে, আমি থাকবো, সঙ্গে থাকবে তোমরা, লাইভ নিয়ে লাইভে আসব। সুতরাং আমি চাইবো সেদিন তোমাদের সাথে চুটিয়ে গল্প করতে, আড্ডা মারতে, কেমন কাটালে তোমরা এই বছরটা, কেমন কাটালাম আমি নিজে, আর কেমন কাটাবো আমি সামনের বছর, কেমন কাটাবে তোমরা, সবটা নিয়ে কল্পনা আলোচনায় বসবো 18 ডিসেম্বর দুপুর 3টের সময় ইউটিউব লাইভে। এটা ব্লাউজ লাল সবুজ, ভালো লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, তোমার কমেন্টটা তোমারই পরিচয় বহন করবে। সুন্দরভাবে কমেন্ট করো, এরা খুব খুশি হয়, এরা উৎসাহ পায়, কারণ কি তোমরা বাংলায় লিখলেও দেখবে স্লি ট্রান্সলেশন করলেই ওটা ইংরাজিতে চলে আসে, ওরা সেটা পড়ে, ওরা খুব খুশি হয়। 12,500 টাকা লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। আজকে আসি, যাবার আগে সেই আমার কথা, ভালো থাকুক তোমার জীবনে জড়িয়ে থাকা সকল মানুষ এবং জীব। নমস্কার।